সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে যুব আয়োগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত ভিডিও নিয়ে। দেখতে পারলেন আমি কত সহজ করে আমার ফার্মের পর্দাটা তুলে দিলাম। এখন হচ্ছে শীতকাল, এই শীতকালে আমাদের খামারের, এই ছাগল খামারের সবচেয়ে বড় একটা প্রবলেম, মেজর প্রবলেম হচ্ছে যে আমরা এই শীতের সময় শেডের যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো তুলতে ও নামাতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ আমার হাইটের সমান হচ্ছে আমার এই শেডের উচ্চতা মাচালটা, তো মাচালেরও উপরে হচ্ছে আমার পর্দা। তো আমরা অনেক সময় যেটা কাজ করি সেটা হচ্ছে খামারের সবসময় 24 ঘন্টায় পর্দা দিয়ে রাখি বা একদম ফিক্স করে দেই। তাতে কি হয়, শেডের নিচে যে এই যে মলগুলা পড়ছে, সেই মলগুলার অ্যামোনিয়া গ্যাস শেডের ভিতরে গ্যাস ফর্ম করতে পারে, এর জন্য পর্দাটা খোলার প্রবলেম প্রয়োজন হয়। তো অনেক সময় যেটা হয়, আমি যে জিনিসটা ফেস করছি, যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে এত উঁচায় আমি কিভাবে পর্দাটাকে তুলব। আমি পর্দাটাকে তুলতে গেলে হয় আমাকে মই ব্যবহার করতে হবে, আর না হলে এখানে অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে। যে কোনো ভাবে যেটা হোক আমাকে উঠে পর্দাটাকে প্রতিস্থাপন করতে হবে, বা যে কোনো কিছু, আমি যদি এখানে একটা জিনিস যদি আমি ঝাঁপ দিতাম তাও আমাকে তোলার জন্য একটা কষ্ট করতে হইতো। তো আমি দেখেন কত ইজিলি এই জিনিসটাকে করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা দড়ির মাধ্যমে, জাস্ট এই শীতের সময় কিন্তু খুব বেশি খোলা লাগে না পর্দাটাকে, জাস্ট একটু কিছু খুললে এইটা আপনার হচ্ছে ভেতরে যে গ্যাসটা আছে সেটা বের হওয়ার সুযোগটা পেয়ে যাবেন। তো এর জন্য এই যে এই কোনাগুলো একটু আর কি এখনো প্রবলেম আছে, যেটা আমি মানে ফেস করি, যে কোনাগুলা এই কোনাতে আমি এরকম ভাবে দেখতে পাচ্ছেন ফেলে দিচ্ছি, একেবারে প্রত্যেকটা পর্দা একসাথে উঠলে জিনিসটা দেখতে একেবারেই সুন্দর হয়ে যাচ্ছে এবং পর্দাটা উঠে যাচ্ছে। তো এটা আমি কিভাবে করলাম এবং এটা আপনারা করতে পারেন কিভাবে, সম্পূর্ণটা সেই ভিডিওতে দেখাবো এবং খুব সহজে আপনারা এই কাজটা করতে পারেন, যাতে কি হবে ভেতরে যে গ্যাসটা আপনার শেডের ভিতরে যে গ্যাসটা সেটা বের হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমি দড়ি দিয়ে এইটাকে টান দিচ্ছি, সব জায়গাতে সমানভাবে উঠে যাবে। হ্যাঁ, এখানে শীতের শীতের যে শীতের শীতের সময় যে একেবারে সম্পূর্ণরূপে আপনার পর্দাটা খোলা লাগবে তা না, এরকম জায়গা যদি স্পেস পায় তাতে কিন্তু সব গ্যাসগুলো এবং সবকিছু আপনার বের হয়ে যাবে ভেতর থেকে। আর এটা কিন্তু অবশ্যই যখন রোদ উঠবে বা রোদ বের হবে, আবহাওয়াটা গরম হচ্ছে, তখনই কিন্তু খুলবেন। শীতের একদম কনকনে ঠান্ডার সময় কিন্তু খোলা যাবে না। আবার রাতের সময় পর্দা নামানো খুব সহজ, আমি পর্দা নামানোর সিস্টেমটা দেখাই দিই। এখান থেকে টান দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে হাত বাড়ালাম, এই দেখেন কোনাটাই এভাবে নেমে গেল। এই প্রত্যেকটা জিনিসে দিয়ে দেখেন আমার এই পুরো শেডে পর্দা নামাইতে সর্বোচ্চ গেলে 2 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন পর্দা সব কিন্তু নেমে যাচ্ছে। একজন মানুষ খুব ইজিলি এই ফার্মের শেডের পর্দাগুলো খুব ইজিলি নামাই ফেলতে পারবে, বুঝতে পারছেন কি? এটা কিন্তু খুব সিম্পল একটা ট্রিক। আমি ট্রিকটা এখন আপনাদের দেখাবো ক্যামেরার পিছনে এসে। আমি একটা সহজ একটা ট্রিক ইউজ করছি। দেখতে পাচ্ছেন এখানে আমার রশিগুলা কিভাবে দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে, দেখেন একটা আমি বালা দিয়েছি উপরে, এই যে দেখেন বালা, হ্যাঁ, যেটা দরজায় সিকলের বালা হিসেবে ইউজ করে। আমি ওই পাশে আমার সেটার ভিতরে উঠছে গিয়ে আপনাকে দেখা আরো ভালো হবে, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এই যে বালা দেখতে পাচ্ছেন, সিকলের বালা, এইটার তল দিয়েও কিন্তু একটা দড়ি আছে। হ্যাঁ, এই যে তল দিয়ে ওই দড়িটাই, একটা সিঙ্গেল দড়ি, জাস্ট আমি তল দিয়ে দিয়েছি, ওপর দিয়ে দিয়েছি, অ্যাজ লাইক একটা পতাকা তোলার মতো। ওই যে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন এইটা, এটা কিন্তু এই যে ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন দড়ি, এটা ফোল্ডিং করবে, জাস্ট আমি তল দিয়ে একটা দিয়ে ওপর দিয়ে তোলার ব্যবস্থা করে দিয়েছি। এটা সিম্পল একটা ট্রিক আমি ইউজ করছি পর্দার উপরে। এই যে দেখেন, এই যে এই দড়িটাই, এই দড়িটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ঘুরছে, ভাঁজ হচ্ছে জিনিসটা, এই যে এটা কিন্তু পলি হইলে আরো দ্রুত উঠবে। এটা তিরপাল তাই একটু সমস্যা হচ্ছে, যেহেতু এটা একটু মোটা, তারপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু প্রত্যেকটা শেডে এভাবেই এভাবে তোলে। এবং ভেতর থেকে দেখেন জিনিসটাকে, আপনাদের ভেতর থেকে দেখাই, যেটা তুলে দিলে কত স্পেস পাওয়া যায়। আসলে শীতের সময় তো গ্যাস হয়ে যায় ভেতরে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু তুলে দিলে, এই যে দেখেন দড়িটা দেখতে পাচ্ছেন, এটা ভেতর দিয়ে কিন্তু একটা দড়ি, এই দড়িটা দিয়ে আমার ওখানে একটা ফাঁসের মতো করা আছে, জাস্ট উঠে যাবে, আর কিছু থাকবে না, ছাগল এটা হাতেও পাবে না, ধরতেও পারবে না। হ্যাঁ, ছাগলগুলো অনায়াসে থাকবে, যখন পর্দা নামানো থাকবে তখন এরকম, আর যখন পর্দাটা তুলে দিব তখন হচ্ছে একদম ওপেন হয়ে যাবে। তো ভিডিওটা অনেকের কাজে আসতে পারে, অনেকের একদম অকাজের, কারণ হচ্ছে অনেকের অন্য সিস্টেম থাকতে পারে, হাত দিয়ে নিচ থেকে করতে পারবেন পর্দা তোলার জন্য, তাদের জন্য ভিডিওটা একেবারে অকাজের। কিন্তু যারা হচ্ছে আমার মতো উঁচা করছেন সেটটা, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজের, কারণ পর্দার হ্যাসেল নিয়ে অনেকেই পড়েছেন, আমি কিন্তু পড়েছি, এজন্য আমি কিন্তু আমার বুদ্ধি খাটিয়ে এতটুকু করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা করছে, উঠছে নামছে, এটা
এটা কিন্তু প্রতিটা ছাগল খামারে যদি উঁচু হয় তাহলে এটা কিন্তু করাটা ভালো হবে আমার মনে হয়, কারণ এটা কিন্তু একবারে সুন্দরভাবে আপনার ফিডের সেই পর্দাটাকে তুলবে এবং নেওয়া হবে, দেখতে পাচ্ছেন এইটা। তো আজকে আপনাদের সামনে এই ছোট্ট ইনফরমেশন নিয়ে আসছিলাম যে যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমাকে জানাবেন যে এরকম ছোট ছোট ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন যদি থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আপনার ফার্মে এই ইনফরমেশনগুলো খুব কাজে দিবে, কারণ হচ্ছে এই যে নিচে কিন্তু এটা কিন্তু ফিক্স করে দিছি, এটা যখন গরম আসবে তখন কিন্তু এটা খুলে দিব, এই ওপরের পর্দাটাকে একদম ছোট করে বেঁধে, একেবারে ছোট করে বেঁধে এখানে উপরে থুয়ে দিব, যেন গরমের সময় তো আর ওরকম নামানো লাগে না, শুধু বর্ষার সময় নামানো লাগে, তাছাড়া গরমের সময় নামানো লাগে না, শীত তো চলে গেলেও আর নামানো লাগবে না। আর আর কিছুদিন পরে কিন্তু একেবারে পুরা মানে দড়ি দিয়ে আমি সুন্দরভাবে বেঁধে রেডি করে দেবো, যদি শুধু সূর্য ওঠে তখন আমি খুলে দেবো আর কি। আর তারপরে কিন্তু আমার ওই পাশে একটা ভেন্টিলেটর আছে, ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে, যেন গ্যাস যেন না হয়, কোনোভাবেই যেন গ্যাস না হয় সেটার মধ্যে, এটাই খেয়াল রাখা হয়। আমার ছাগলগুলো কিন্তু প্রত্যেকটা ছাগল সুস্থ সবল, এই যে দেখতে পাচ্ছেন সব এদিকে আরও ছাগল আছে, ওই পাশে প্রত্যেকটা ছাগল কিন্তু সুস্থ সবল, শুধু এই মানে পরিবেশটা সুন্দর থাকার জন্য ছাগলের জন্য, এর জন্যই আসলে সব ছাগলগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এবং দোয়া রাখবেন আমার জন্য এবং আমার ফার্ম যেন আরো সফল হয়। তো সেই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।